আজকে আমি আলোচনা করব প্রতিবেদন নিয়ে যেটি আমরা কিছুটা অংশ পাঠ করেছি মাধ্যমিকে তারপরে আবার এই বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে অন্তর্গত বিয়েতে সেকেন্ড সেমিস্টারে পড়তে হচ্ছে প্রতিবেদন তো প্রতিবেদন নিয়ে কিছু কথা আলোচনা করি যেগুলো কিন্তু কেন কি প্রতিবেদনের নিয়ে নির্দিষ্ট কোনো বই নেই যে বাজার থেকে সে বই কিনে পড়া যাবে কাজে আমার কথাগুলো কিন্তু একটু মন দিয়ে শুনবে এই প্রতিবেদন শব্দটি হচ্ছে অর্থ হলো বিবরণী এর বুৎপত্তি অর্থ হচ্ছে ধাতু রুট ধাতু নিচ ধাতু অন ধাতু বহু ইংরেজি রিপোর্ট থেকে এটি এসেছে এই প্রতিবেদন কোথায় পেশ করা হয় সংবাদপত্রে অথবা খবরের কাগজে যারা এই প্রতিবেদন জোগাড় করেন তাদের বলা হয় রিপোর্টার সাংবাদিক এই সাংবাদিকদের ওপর থেকে সাংবাদিকের গ্রুপ এডিটর এক্সিকিউটিভ অফিসার এরা আর এই প্রতিবেদন যখন লেখা হয় তখন খাতার দিকে লিখতে হয় তারিখ সাল এবং নিজস্ব সংবাদদাতা খবর কথা থেকে শুনতে এই সংবাদ কেমন হওয়া উচিত না সাংবাদিক সাংবাদিকদের কেমন হওয়া উচিত সাংবাদিকদের নির্ভীক সাহসী সৎ নিরপেক্ষ এগুলো হয় তাদের উপরে কতগুলো জিনিসের উপর ভিত্তি করে এই সংবেদন রচনা করতে হয় এই সংবেদনগুলো কীভাবে আলোচনা করা হয় না যেগুলো লিখতে গেলে হয় প্রথমত যে বিষয় বা ঘটনা সম্পর্কে প্রতিবেদন রচনা করতে হবে সেই ঘটনা ও বিষয়ের সাথে বিভিন্ন সূত্র থেকে তথ্য কিন্তু করতে দুই এই তথ্য আহরণের পর সেগুলি উপযুক্ত যথাযথ প্রতিস্থাপন এবং বিশ্লেষণ করা একান্ত প্রয়োজন তিন বিশ্লেষণের তথ্যগুলিকে ক্রম অনুসারে যতটা সম্ভব ততটিকে সাজাতে হয় এরপর প্রতিবেদকদের আরও উদ্দেশ্য আছে যাতে নির্ভুলভাবে প্রতিবেদকটিকে লেখায় যদি এডিটর বা সাংবাদিক ভুল করে তা সেগুলো এক্সিকিউটিভ তার অফিসাররা ঠিক করে দেন প্রু অফিসাররা আর এর থেকে একটা বড়ো প্রশ্ন আসে সাংবাদিকরা কখন ভুল করেন সাংবাদিকরা অনিচ্ছাকৃতভাবে দৃঢ়তার জন্যে যখন কাজ করে তখন কিন্তু সাংবাদিকরা অনেক ক্ষেত্রে ভুল করেন এই সাংবাদিক প্রতিবেদন রচনা করার জন্য নির্ভুল হওয়া উচিত এবং এরা কি ধরনের রচনা কি থাকা উচিত না সং প্রতিবেদনে প্রথমে একটা শিরোনাম অবশ্যই থাকা উচিত এর ভাষার বৈশিষ্ট্য সহজ সরল হওয়া উচিত এরপর আসি কি কীভাবে লেখা যায় প্রতিবেদনগুলো বিভিন্ন ধরনের প্রতিবেদন হয় যেমন এটা সামাজিক প্রতিবেদন সমাজ নিয়ে কোনো কিছু লেখা যেমন একটা একটা বাস দুর্ঘটনায় ছাত্র মৃত্যু এটা কি এটা এটা কি ধরনের এটা হচ্ছে দুর্ঘটনা জাতীয় আরও অনেক প্রতিবেদন হচ্ছে সামাজিক মানবিক হ্যাঁ দুর্ঘটনা জানিত আবেগ জানিত অনেক রকম ধরনের প্রতিবেদন কিন্তু রচনা হয়ে থাকে সংস্কৃতি জাতীয় যেগুলো সব আমি যখন এমসি কিগুলো বলবো তখন কিন্তু সব আলোচনা করে দিয়েছে এবং আমি চাইবো যে যারা নতুন ভিউস তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তীকালে নতুন আরও নতুন ভিডিও পেতে যাই হোক আমি আলোচনা করব কি কি ক্ষেত্রে পরিবেশন নির্ভর করতে রচনা হয় প্রথমত হচ্ছে প্রতিবেদন রচনার সময় প্রথমে একটি শিরোনাম বা হেডিং দিতে হয় দ্বিতীয়ত যে সংবাদদাতার স্বরূপ সংবাদদাতা স্বরূপটা কী ধরনের সংবাদদাতা দিয়ে স্টাফ রিপোর্টার নিজস্ব সংবাদদাতা বিশেষ সংবাদদাতা মাধ্যম বা পিডিটিআই বা সংবাদদাতার নাম প্রয়োজনে কোথা থেকে সংবেদন পরিচিত হয়েছে তাও প্রকাশ করা তারিখ প্রথমে তারিখ এবং খবরের কাগজের নাম উল্লেখ করতে হয় তৃতীয়ত ভাষা হবে সহজ সরল সাবলীল আর এর মধ্যে কি হবে সাধু অথবা চলতির মিশ্রণ থাকবে না যদি মিশ্রণ থাকে সাধু বা চলতি ভাষা তাকে বলা হয় গুরুচন্ড লেখার দোষ বলা হয় চলিত পুনরাবৃত্তি বা অভান্তর বক্তব্য বা অপ্রাসঙ্গিক তথ্য এগুলো হচ্ছে অপরিবার্জনীয় পঞ্চমত হচ্ছে বক্তব্যের উপস্থাপন হবে আকর্ষণীয় রচনাশৈলী বিষয় অনুসারে হবে ষষ্ঠতা চেয়ে নিরপেক্ষ দৃষ্টিতে প্রতিবেদন রচনা হবে সপ্তম হচ্ছে তথ্য তত্ত্ব ভাষার ত্রিবেণী সংগ্রাম তত্ত্ব তত্ত্ব এবং ভাষার ত্রিবেণী সংগ্রামে প্রতিবেদন হয়ে উঠবে সপ্তম হচ্ছে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কোনো ভাবাবেগ বা নিজস্ব মতামত থাকবে না আমি কি বলছি সেটা কিন্তু সংবেদনে থাকবে না লোকে কি বলছে সেটাই পরিবেশন করাই আমার কাজ অষ্টম হচ্ছে ধর্মীয় ক্ষেত্রে কোনো বিশ্বাস আঘাত দেওয়া না দেওয়াই ভালো নবম হচ্ছে প্রতিবেদন উত্তম পুরুষে না লিখলে ভাববাচ্য লেখা হচ্ছে বঞ্চনীয় দশম প্রতিবেদনের লক্ষ্য হবে জনমত সৃষ্টি জনগণকে আকৃষ্ট করে নিরপেক্ষ সংবেদন পরিবেশন করা দশম প্রতিবেদন ঘটনা বা বিষয়বস্তু যুক্তি বিশ্লেষণ দ্বারা বিন্যাসিত হবে এখন হচ্ছে প্রতিবেদন পেশাগত মান সম্বন্ধে সচেতন করতে হবে দর্শক হচ্ছে গঠনমূলক সমালোচনা প্রতিবেদন রচনার ক্ষেত্রে প্রয়োজন এই কটি বিষয়ের উপর ভিত্তি করেই কিন্তু আমি যা বললাম তার উপর ভিত্তি করেই পড়াশোনাগুলো কিন্তু করতে হবে এবং এমসি কিউতে আমি অবশ্যই কী ধরনের সেগুলো করে দিয়েছি এবং আমি চাইব যে আমার চ্যানেলটি সকলেই ফেস করো এবং আমার ভিডিও কেমন লাগছে সে সম্পর্কে অবশ্যই তথ্য জানাবে থ্যাংক ইউ চলো দেখা যাক এরপর আমরা এমসি কিউতে কী ধরনের প্রশ্ন আসছে সেগুলো একবার দেখে দিই হ্যালো ফ্রেন্ডস আমি আলোচনা করব প্রতিবেদনের যে এমসি কেগুলো এসে থাকে সে প্রশ্নগুলো নিয়ে প্রথম প্রশ্ন প্রতিবেদন শব্দের অর্থ কী এর অর্থ হল বিবরণ দ্বিতীয় প্রশ্ন প্রতিবেদনের সাধারণ ধর্মগুলি হল এর উত্তর হচ্ছে সারল্য সংক্ষিপ্ততা বোধগম্যতা নির্ভুল তিন নম্বর প্রশ্ন গুরুচন্ডীলেখ দোষ কী সঠিক উত্তর হচ্ছে সাধু ও চলিত ভাষার মিশ্রণ চলিত প্রশ্ন হচ্ছে প্রতিবেদনে উপযুক্ত শিরোনাম উপযুক্ত শিরোনাম এটি হচ্ছে উত্তর হচ্ছে আবশ্যিক পঞ্চম প্রশ্ন হচ্ছে আদর্শ প্রতিবেদক হবে সঠিক উত্তর হচ্ছে নিরপেক্ষ নারী নির্যাতন সম্পর্কিত প্রতিবেদন হল মানবিক আবেদন সম্পর্কিত প্রতিবেদন প্রতিবেদনের সূচনায় হবে এরকম ঘটনার স্থান উত্তর হচ্ছে ঘটনার স্থান নাম ঘটনা তারিখ প্রতিবেদকের নাম আর নাম্বার প্রশ্ন হচ্ছে হলুদ সাংবাদিকতা হল সঠিক উত্তর হচ্ছে অন্তঃাষন্ন মুখরস সংবাদের পরিবেশন নাম প্রশ্ন হচ্ছে গতি বলি ছাত ছাত্রী এর শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি কী এটি হচ্ছে দুর্ঘটনামূলক প্রতিবেদন হত অর্থাৎ প্রতিবেদন নানা রকমের হতে পারে যেমন অপরাধমূলক প্রতিবেদক অনুসন্ধানমূলক প্রতিবেদক দুর্ঘটনামূলক প্রতিবেদক সমাজ সমস্যামূলক প্রতিবেদক আরও নানা ধরনের প্রতিবেদক হতে পারে মনস্তাত্ত্বিক প্রতিবেদক তার মধ্যে এটি হচ্ছে দুর্ঘটনামূলক প্রতিবেদক আচ্ছা প্রতিবেদন কথাটি এসেছে কী থেকে ইংরেজি শব্দ রিপোর্টেস থেকে এগারো নম্বর প্রশ্ন কতখানি সময় অতিক্রান্ত হলে খবর মূল্যহীন হয়ে পড়ে সঠিক আনসার হচ্ছে চব্বিশ ঘন্টা বারো নম্বর কোশ্চেন হচ্ছে সংবাদপত্রে ঘটনার বিবরণ লেখার জন্য কোন কোন বিষয়ের ওপর জোর দেওয়া উচিত সঠিক আনসার হচ্ছে বোধগম্যতা ও সংক্ষিপ্ত তেরো নম্বর কোশ্চেন হচ্ছে রাইটিং দ্য ইয়ার কথাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য এটা হচ্ছে টেলিভিশন ও রেডিওর ক্ষেত্রে চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে কোন প্রথা বা স্ত্রীর ওপর নির্যাতন কোন জাতীয় প্রতিবেদন এটা হচ্ছে মানবিক আবেদন সম্পর্কিত প্রতিবেদন পনেরো নম্বর কোশ্চেন হচ্ছে প্রতিবেদন কীভাবে ভুল করে প্রতিবেদন এটা হচ্ছে অজ্ঞানতাবশতা অতি আত্মবিশ্বাস এবং অনিচ্ছাকৃতভাবে ষোলো নম্বর কোশ্চেন হচ্ছে মানব জাতি কল্যাণে অন্ধকারের মধ্যে লোকানো খবরকে প্রকাশ প্রকাশ্যে আনে কোন ধরনের এটা হচ্ছে অনুসন্ধান জাতীয় প্রতিবেদন সত নম্বর কোশ্চেন হচ্ছে কৃষি নির্ভর মানুষের জানার আগ্রহ নিবৃত্ত ঘটায় কী সংবাদপত্র প্রতিবেদন এটা হচ্ছে কৃষি প্রতিবেদন খবর পরিবেশন করার কৌশলটি কি এটা হচ্ছে শিরোনাম মূল খবরের সূচনা এবং প্রামাণিক তথ্য নম্বর প্রশ্ন হচ্ছে প্রতিবেদন রচনা করা উচিত কেমনভাবে সঠিক অ্যান্সার হচ্ছে সাধু চলিত যে কোনো একটি ভাষায় কুড়ি নম্বর কোশ্চেন হচ্ছে বস্তুমূলক প্রতিবেদনে পাঁচটি ডাব্লু থাকে একটি এইচ থাকে এগুলি কি এর সঠিক হচ্ছে হোয়াট হোয়েন হোয়াই হায়ার হু এবং হাউ একুশ নম্বর কোশ্চেন হচ্ছে প্রতিবেদকে বানান ভুল হলে সেই বানান ভুল সংশোধন করতে হবে সম্পাদক এবং গ্রুপ রিডারকে বলে রাখি প্রতিবেদকে প্রথমে রিপোর্টার রিপোর্টার উপর থেকে সম্পাদক বা এডিটার বা গ্রুপ রিডার এদেরই কাজ হচ্ছে বানান ভুলগুলো ঠিক করা বাইশ নম্বর কোশ্চেন হচ্ছে প্রতিবেদনের বুলেট সূচনা বলতে কি বোঝো সঠিক আনসার হচ্ছে খুব বড় গুরুত্বপূর্ণ এবং আকস্মিক খবর ক্ষেত্রে এক লাইনে প্রকাশ করা তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে একটি প্রতিবেদনের সূচনায় কী লিখতে হয় শিরোনাম চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে তদন্তমূলক সাংবাদিকতা প্রতিবেদন করতে হবে সঠিক আনসার হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন দক্ষ অভিজ্ঞ এবং অসম সাহসিকতা সাহসী পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে প্রত্যক্ষ সংবাদধর্মী সূচনা বলতে কী বোঝো সঠিক কোয়েশন হচ্ছে কোনো রকম ভনিতা না করে মূল সংবেদিককে সরাসরি পাঠকের সামনে ধরা ছাব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে প্রতিবেদন পাঠের সুফল কী সঠিক আনসার হচ্ছে সমসাময়িক পরিস্থিতি সম্পর্কে সচেতনতা হয়ে অ সাতাশ নম্বর কোশ্চেন হচ্ছে সংবাদপত্র প্রকাশযোগ্য প্রতিবেদন আয়তন কামা উচিত সঠিক আনসার হচ্ছে নির্দিষ্ট কোনো আয়তন নেই প্রতিবেদন কোন বিষয়টিকে উল্লেখ থাকে না স্থান ও তারিখের প্রতিবেদনে সংবাদপত্র ছাড়া অন্য কোথায় প্রকাশিত হলে তাকে কি বলে তাকে প্রবন্ধ বলা হয় ভারতবর্ষে আজ বড় দুর্দিন কেন প্রতিবাদিকরা ঘুষখের হয়ে উঠেছে একত্রিশ নম্বর কোশ্চেন প্রতিবেদনে লেখার সময় প্রতিবেদকে কোন মানসিকতা বর্জন করতে হবে ব্যক্তিগত আক্রোশ অ্যান্সার বত্রিশ নম্বর কোশ্চেন সংবাদপত্র এবং প্রতিবেদন কারা রচনা করেন ও সাংবাদিকরা তেত্রিশ নম্বর প্রশ্ন প্রতিবেদনের নামকরণ কেমন হওয়া উচিত বিষয়ভিত্তিক চৌত্রিশ নম্বর কোশ্চেন প্রতিবেদন রচনার উদ্দেশ্য কী সমাজ কল্যাণ সঠিক আনসার পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের প্রতিবেদন এবং প্রতিবেদক কেমন শব্দ প্রয়োগ করবেন বাস্তব বচিত বাস্তব উচিত ছত্রিশ নম্বর কোশ্চেন প্রতিবেদক বাক্যগুলি পাঠকের কাছে কেমন হবে বোধগম্য হবে সাঁত্রিশ নম্বর কোশ্চেন প্রতিবেদনে কী বাঞ্ছনীয় ভাষার উজ্জ্বলতা বাঞ্ছনীয় প্রতিবেদকে কোন নীতি মেনে চলা উচিত সঠিক আনসার হচ্ছে একটি বাক্যে একটি ভাব প্রকাশ উনচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে সংবাদ কাকে বলে না কোনো ঘটনার বিশ্বাসযোগ্য বিবরণী হচ্ছে সংবাদ চল্লিশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে প্রতিবেদন কাকে বলে কোনো বিশেষ চিন্তা ভাবনা উপলব্ধি করা সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের কাছে প্রবেশ করার দেওয়ার জন্য যে পত্র সেটি হচ্ছে প্রতিবেদন প্রতিবেদকের ইংরেজি প্রতিশব্দ কি রিপোর্টেজ বিয়াল্লিশ নম্বর কোশ্চেন প্রতিবেদন কোন মাধ্যমের জন্য হতে পারে দূরদর্শন তেতাল্লিশ নম্বর কোশ্চেন প্রতিবেদককে প্রতিবেদন লেখার ব্যাপারে কয়টি দিক মাথায় রাখতে হয় চারটি তারপরে কোশ্চেন সেই চারটি দিকগুলো বলব প্রতিবেদনে কোন চারটি বিষয়কে নজর রাখতে হয় যেমন সারল্য বোধগম্যতা বর্জন এবং সত্যতা নম্বর সংক্ষিপ্ত বা বোধগম্যতা বলতে কি বোঝো এখন সংক্ষিপ্ত সংবাদ পাঠকের পাঠকের সত্যতা বলতে কি বোঝো সত্যতা প্রতিবেদন দৃঢ়তা বানায় আচ্ছা প্রতিবেদনে আকর্ষণীয় অংশ কোনটি শিরোনাম নম্বর প্রতিবেদনের শিরোনাম কেমন হওয়া উচিত আকর্ষণীয় নম্বর বর্তমান রাজনীতি বিষয়ে একটি শিরোনাম লেখো সারা ভারত গেরুয়া ঝড় ছাত্রছাত্রীদের অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের একটি শিরোনাম কি হবে পঞ্চাশ নম্বর এটি হচ্ছে মোবাইল জ্বরে আক্রান্ত ছাত্র সমাজ এখন আমার কোশ্চেন হচ্ছে কন্যাশ্রী নিয়ে একটি আকর্ষণীয় শিরোনাম কি হবে কন্যাশ্রীর সাফল্যে উল্লাসিত বাহান্ন নম্বর কোশ্চেন বাংলার ফুটবল একটি শিরোনাম কী হবে ফুটবল বাংলার জনপ্রিয়তা হারাচ্ছে ত্রিপান্ন নম্বর কোয়েশ্চেন হচ্ছে প্রতিবেদনের অনুচ্ছেদগুলি কেমন হওয়া উচিত সহজ ও সরল ছয় নম্বর কোশ্চেন প্রতিবেদন কী রকম বাক্যে করা উচিত সরল বাক্যে পঞ্চান্ন নম্বর কোশ্চেন হচ্ছে প্রতিবেদন কী বর্জন করতে হবে দায়ী ছাড়া উক্তি বর্জন করতে হবে ছাপ্পান্ন নম্বর কোশ্চেন প্রতিবেদনকে এড়িয়ে চলা উচিত যুক্ত করে উড়িয়ে চলা উচিত সাতান্ন নম্বর প্রশ্ন হচ্ছে পথ অপরাধের একটি আকর্ষণীয় শিরোনাম কী পথ অপরাধের জীবনযাত জীবন যন্ত্রণা আর এক নাম আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে রেল অপরাধ নিয়ে একটি আকর্ষণীয় ছিল কি রেল অপরাধ ও নৃত্যযাত্রী হয়রানি সনষাট নম্বর প্রশ্ন হচ্ছে সংস্কৃতের প্রতি অবহেলা নিয়ে একটি প্রাসঙ্গিক শিরোনাম লেখ ভুললে চলবে না সংস্কৃত ভাষার জননী ষাট নম্বর হচ্ছে বয়স্ক বয়স্ক পিতামাতার প্রতি সন্তানের অবহেলিত বিষয়ে একটি প্রতিবেদনের নাম লেখো বর্তমান প্রজন্মের নৈতিক অবক্ষিতার অবক্ষয়ের শিকার এই প্রশ্ন করতে আসলেই সম্ভবত এখান থেকে যেটি আসার সেগুলি এসে যাবে আমার চ্যানেলে যদি আপনি নতুন দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ